কিছুক্ষণ তোমার সাথে রুম আজকে এসেছি একটা রান্নাঘরের টিপস তোমাদের সাথে শেয়ার করব রেগুলার তো আমাদের বাড়িতে চিকেন আসে এবং মুরগির মাংস আমরা আনার পর সেগুলোকে ধুয়ে আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু দুই তিন দিন পরে যখন আমরা ফ্রিজ থেকে সেই চিকেনটা বের করি তখন কি দেখি তখন দেখি যে চিকেনটা যখন রান্না করা হয়েছে তখন ওটা শক্ত একটু মানে টাইট হয়ে গেছে সফটনেসটা থাকছে না তো চিকেন যখন বাড়িতে আনবে সেই চিকেনটা কিভাবে ধোবে আর কিভাবে ফ্রিজে রাখবে তাতে কিভাবে চিকেনটা সফট থাকবে সেটাই আজকে তোমাদের আমি দেখাবো এইভাবে তোমরা চিকেন 7-8 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারো আরেকটা জিনিস বলি চিকেন বা মাছ যাই তোমরা বাড়িতে আনো না কেন সেগুলো প্রত্যেক দিনেরটা যখন ডিপ ফ্রিজে রাখবে ভাগ ভাগ করে বাটিতে রাখবে তাহলে কি হবে বাটিতে যখন আলাদা আলাদা রাখবে প্রত্যেক দিনে একটা করে বাটি বের করে নেবে এবার তোমাদের সেটা তোমরা এবার বরফটা গলিয়ে নিয়ে তারপর রান্না করলে আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যখন তোমরা ডিপ ফ্রিজ থেকে বের করছো সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে রান্না করে ফেলবে না অনেকে কি আছে একটু গরম জল ঢেলে দিল বা এমনি জল ঢেলে কোনো রকমে বরফটা গলিয়ে নিয়ে রান্না করে ফেলবে সেটা করবে না সবসময় রান্না করার 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে মাছ বা মাংস বা যাই বের করো সেটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে নর্মাল টেম্পারেচারে আনার পর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে এবার চলো আমরা চিকেনটা কিভাবে ধুয়ে আর কিভাবে রাখলে ফ্রিজে এটা বেশ অনেকদিন পর্যন্ত সফট থাকবে আর রান্না করার পর একটু টাইট বা ছিবড়ে টাইপের হয়ে যাবে চলো দেখে নিই এখানে 600 গ্রাম মতো চিকেন আছে এর মধ্যে আমি 2 চামচ আটা দিয়ে দিলাম এবার বাজার থেকে চিকেনটা কিনে নিয়ে আসার পর এটা একবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে আমি 2 চামচ আটা দিয়ে পুরো চিকেনটার মধ্যে আটা লাগিয়ে নেব চিকেনের মধ্যে না চিকেনটা যদি ঠিক মতো ধোয়া না হয় তাহলে একটা আষ্টে গন্ধ বের হয় সেটা ভালো লাগে না তাই এই আটা দিয়ে যদি তোমরা পুরো মাখিয়ে ভালো করে ধুয়ে নাও তাহলে সেই আষ্টে গন্ধটাও থাকবে না আর চিকেনটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আর এই চিকেনটাকে আমরা কি করে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার সময় এটার মধ্যে আমরা কি মেশাবো সেটা দেখে নাও দেখো পুরো আটা মেখে নিয়েছি চিকেনটার মধ্যে এবার জলের তলায় নিয়ে এই আটাটাকে খুব ভালো করে ধুয়ে নেব তাতে চিকেনের মধ্যে যে গন্ধটা আছে সেই গন্ধটা পুরোপুরি বেরিয়ে যাবে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা জল ঝরিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নেব আর তারপর কি করছি দেখে নাও এইভাবে খুব ভালো করে জল দিয়ে চিকেনটা ধুয়ে নেবে আজকাল তো বাইরে থেকে কোনো সবজি বা ফল বা মাছ মাংস যাই আনুক সেটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু ফ্রিজে তুলবে না হলে কিন্তু অসুবিধা হতে পারে এবার চিকেনটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব ভালো করে জল ঝরিয়ে নিলে ভালো হয় এবার জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আমি চিকেনগুলো উঠিয়ে নিলাম চিকেনটা দেখো জল ঝরিয়ে এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চিকেনটার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে সেটা স্টিলের বা কাচের বাসনে করে ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে চিকেনটা খুব সফট থাকবে জুসি থাকবে এবং রান্না করার পর শক্ত হয়ে যাবে না বা টাইট হয়ে যাবে না বা ছিপড়ে মতো লাগবে না খুব টেস্ট ভালো হয় এইভাবে যদি তুমি নুন দিয়ে মাখিয়ে চিকেনটা রাখো এই সহজ সহজ টিপসগুলো তোমরা আমার কাছে পেতে থাকবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধু হয়ে যাও আমার বেল আইকনটা ক্লিক করে পাশের অল বাটনটা ক্লিক করে দিয়ে আমাকে সাপোর্ট করে দিও